ইউনেস্কোর হেরিটেজ তকমা পেলেও শান্তিনিকেতন, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেলেও শান্তিনিকেতন। আর এই খবরে শান্তিনিকেতনে খুশির হাওয়া। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেলেও শান্তিনিকেতন, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেলেও শান্তিনিকেতন। এই খবরে খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনে খুশির হাওয়া। যে খবর আপনাদের জানাচ্ছি, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেলেও শান্তিনিকেতন। সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ ম্যাপে চলে এলো এবং ট্যুরিজম ইন্টারন্যাশনাল ন্যাশনাল ট্যুরিস্টরা সঙ্গে সঙ্গে এটাকে ফ্যাক্টর ইন করে দেবে। হ্যাঁ, ওই একসময় একজন মাস্টারমশাই বলেছিল, আরে বাবা বেশি ভিড় বাড়বে। ভিড় তো বাড়বেই, কারণ আমার পর্যটক বাড়বে, পর্যটন বাড়বে, ভারতবর্ষের ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় কোথায় আছে সেই দেখে লোকেরা ম্যাপ খুলে লোনলি প্ল্যানেট দেখে তারা যাতায়াত করে। আজকাল তার বাবা ওয়েবসাইট দেখে। এটি বাংলার প্রথম সাইট সিটি এলো, আমার এখনও দৃঢ় বিশ্বাস আমরা একটু চেষ্টা করলে বিষ্ণুপুরটাকেও পেয়ে যাবো, নেওড়াটাকেও পেয়ে যাবো। পশ্চিমবঙ্গে মানে নিজের পায়ে দাঁড়ানো সাইট এই প্রথম, কারণ আমাদের দুটো আরও সাইট আছে। একটা সুন্দরবন আমরা যেটা বাংলাদেশের সাথে ভাগাভাগি করে দেখি, আর আরেকটি হচ্ছে পাহাড়ি রেল, যেটাতে আমাদের সিমলা রেল আছে এবং কোথায় নীলগিরিটা আছে, আমাদের একটা অংশীদার আমরা। আর নিজের সাইটের জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সাইট হিসেবে নেওড়া ভ্যালি যেটা কালিম্পংয়ে, আর এইটা বিষ্ণুপুর। মাঝে শান্তিনিকেতন হিসেবে যাওয়াতে শান্তিনিকেতন বরং অনেক ফাস্ট ট্র্যাকে বেরিয়ে গেছে, বিষ্ণুপুর তো অনেক দিন ধরে পড়ে আছে। বিষ্ণুপুরে ওরকম জটিলতা কিছু আটকে আছে আর কি। 2016 একবার গিয়েছিলাম আমরা কয়েকজনে, আবার 2018 এই বিদ্যুৎ বিদ্যুৎ চক্রবর্তী আসার পরে ওর সাথে আমরা মিটিং করেছিলাম। বিদ্যুৎও বললেন আমার সমর্থন করবো, রাজ্য সরকারও পূর্ণ সমর্থন জানালো। কিন্তু তখন মুশকিলটা হচ্ছে যে রিপোর্টটা এমনভাবে খাড়া করতে হবে যে একটা রিপোর্টটি পাস। সেই রিপোর্ট পাসিংয়ের ব্যাপারে রাজ্য এখন বোঝাই যাচ্ছে যে আমার পুরনো মন্ত্রক মানে সংস্কৃতি মন্ত্রকে একটা খুব লিমিটেড ডিসিশন দিল যে পাঁচটা অথরিটি এত বড় এলাকা না করে শুধু কোর এলাকা, ছাতিমতলা, পুরনো রবীন্দ্র সদন, এই শান্তিনিকেতন ভবন, রাজঘর, এই জাস্ট এখান থেকে শুরু হয়েছিল। সেই এলাকাটাকে যদি মধ্যে সংকুচিত করা হয় জিনিসটাকে, তবে এই সংরক্ষণের দায়িত্ব বিশ্বভারতীকে দেওয়া যাবে। একটা অথরিটি পাচ্ছে, বিশ্বভারতী এলাকায় পাঁচটি সংস্থা একসাথে কাজ করছে। বিশ্বভারতী যেটা কোর অঞ্চল, যেটা পুরনো অঞ্চলটি, সেটা বিশ্বভারতী নিজেই থাকে। কিন্তু বিশ্বভারতীর আর একটা অঞ্চল আছে শ্রীনিকেতন, সেটার সাথে এটা সংযোগ করতে গেলে আমাদের চলে আসছে বোলপুর মিউনিসিপ্যালিটি, তারপর গ্রাম পঞ্চায়েত, আর সর্বোপরে আছে শান্তিনিকেতন শ্রীনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি। ইউনেস্কো প্যারিসে বসে বললে আমরা এত বুঝবো না কমপ্লিকেশন, পাঁচটা অথরিটি কিনে আমরা কাজ করতে পারবো না, আপনারা একটা অথরিটি। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন যখন কমিটি গঠন হয়েছিল হেরিটেজ স্ট্যাটাস পাওয়ার জন্য ইউনেস্কো থেকে, তখন আপনি কালচার সেক্রেটারি ছিলেন, তখন কিভাবে আপনার উদ্যোগ নিয়েছিলেন এটাকে করার জন্য, এবং এখন এই যে স্টেটাস যখন পেয়ে গেছে শান্তিনিকেতন, কি দায়িত্ব বাড়লো, কি চেঞ্জ হবে? না দেখুন, তখন যখন এই প্রস্তাবটি তোলা হলো জিনিসটা খুবই অভিনব, খুবই নতুন কথা, কেন আমাদের সংস্কৃতি এবং প্রত্নতত্ত্বে আমরা নজর দিচ্ছিলাম বেশি করে বিষ্ণুপুর মন্দিরের উপর, বিষ্ণুপুর এলাকার উপর। কিন্তু মনমোহন সিং কমিটি বা তখনকার দিনে জাতীয় কমিটি রবীন্দ্রনাথের এক সার্ধ শতবর্ষে, তারা বললেন যে হ্যাঁ ওটা থাক, ওটা করুন আপনারা, কিন্তু তার সাথে সাথে রবীন্দ্রনাথের দিকে একটু নজর দিন। ঘটনাচক্রে আমরা দুজন বাঙালি তখন ছিলাম, মানে এএসআই এর আর্কিওলজিক্যাল সার্ভের হেড ছিল ডক্টর গৌতম সেনগুপ্ত, আর সংস্কৃতির দিকটা আমি দেখতাম। তো যাই হোক, আমরা মিলে সঙ্গে সঙ্গে পরিদর্শন করে টিম নিয়ে গিয়ে দেখে ফিরে এসে দিল্লিতে একটা আমরা টেন্ডার করলাম, কারণ এটা খুব বড় হয় টেন্ডার। টেন্ডার মানে কাজটি তৈরি করতে গেলে অনেক খাটতে হয়, অনেক ছবি, অনেক ফটো, অনেক চিত্র, অনেক সাউন্ড বাইট, অনেক অডিও ভিজুয়াল, অনেক ভিজুয়াল নিয়ে, টেক্সট নিয়ে, হিস্টোরিক্যাল টেক্সট নিয়ে একেবারে এত মোটা একটা রিপোর্ট জমা দিতে হয়। সেই রিপোর্টটির জন্যে ওই যে কল ফর করা হলো ইন্টেনশন বা